কমলা তার তিন ছেলে বিপ্লব, সৌরভ এবং নিখিলের সঙ্গে বাস করত। তিন ভাই মিলে একসঙ্গে একটা বিশাল বড় ব্যবসা সামলাত। তিন ছেলে বিবাহ উপযোগী হয়ে যাওয়ায় কমলা তার ছেলেদের এক এক করে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে। একদিন সে তার ছেলেদের বলে, কিরে শুনছিস তোরা, তোদের তো বিয়ের বয়স হয়ে গেল। আমি ঠিক করেছি এক এক করে তোদের তিন ভাইয়ের বিয়ে দেব। তোদের যদি কোনো মেয়ে পছন্দ করে রাখা থাকে তাহলে আমাকে বলতে পারিস। না না মা, আমার সেরকম কোনো ব্যাপার নেই। আর এদের কোনো ব্যাপার আছে কিনা আমি বলতে পারবো না। আর আমি তোমার পছন্দের মেয়েকেই বিয়ে করব। ঠিক আছে, যদি তোরা কেউ নিজের ইচ্ছায় নিজের পছন্দের মেয়েকে বিয়ে করতে চাস তাহলে আমার কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত মা? শর্তটা হলো এটাই, মেয়েটা কালো হোক কিংবা ফর্সা হোক আমার কোনো অসুবিধা নেই, শুধু মেয়েটার মাথায় যেন লম্বা ঘন কালো চুল থাকে। ব্যাস এটাই আমার শর্ত। তাই তোরা যদি কোনো মেয়েকে ভবিষ্যতে পছন্দ করিস অবশ্যই মেয়েটার চুল দেখে তারপরে এগিয়ে যাবি। ধুর মা, এ কেমন অদ্ভুত শর্ত তোমার! মেয়েদের মাথার চুল তো থাকবেই, সবার মতোই লম্বা ঘন চুল নাও থাকতে পারে। এমন একটা কথা বললে না, আমি তো ভাবলাম বড় সড় ধরনের কিছু বলবে হয়তো। হ্যাঁ, তোদের এই কথাটাই আর কি বলে মনে হচ্ছে, তাই না? আমি কিন্তু একদম সিরিয়াস। আমি মাথার চুল দেখেই আমার তিন তিনটে বৌমাকে বাড়িতে নিয়ে আসব। কমলা তার বড় ছেলের বিয়ের জন্য ঘটক মশাইকে মেয়ে দেখতে বলে। কিছুদিনের মধ্যেই ঘটক মশাই একটি মেয়ের সন্ধান দেয়। কমলা তার বড় ছেলে বিপ্লবকে নিয়ে মেয়েটিকে দেখতে যায়। কমলা দেখে রমা নামের মেয়েটি মাথায় ওড়না দিয়ে বসে আছে। এই যে তোমার মাথার ওড়নাটা একটু নামাও তো বাবা। এই কি রে বাবা, মাথার ওড়না নামাতে বলছি কেন? ও বুঝেছি, নিশ্চয়ই আমার মাথায় চুল আছে কিনা দেখবে তাই। যাক, ভাগ্যিস লম্বা ঘন চুলের উইকটা পরেছিলাম, না হলে আজকে তো এটা আমাকে রিজেক্ট করে দিত। হ্যাঁ কাকিমা, নামাচ্ছি। রমা তার মাথার ওড়না নামিয়ে দেয়। আসলে রমা টাক মাথা ছিল, তার মাথায় কোনো চুল ছিল না, তাই সে নকল উইক পরে থাকতো। রমার মাথা লম্বা কালো ঘন নকল চুল দেখে কমলা দেবীর খুবই পছন্দ হয়। সে মনে মনে ভাবে, ওরে বাবা, এই মেয়ের মাথার চুল তো অনেক সুন্দর। আর কোনো কথা হবে না, এই মেয়েকেই আমি আমার বড় ছেলের সঙ্গে বিয়ে দেব। কিছুদিনের মধ্যেই কমলা তার বড় ছেলে বিপ্লবের সঙ্গে রমার বিয়ে দিয়ে দেয়। রমা বিয়ের পর সবসময় উইক পরেই থাকতো, তার নকল চুলের ব্যাপারে যাতে কেউ জানতে না পারে সেই জন্য। এবার আসে মেজো ছেলের পালা। ঘটক মশাই কিছুদিনের মধ্যেই নূপুর নামে একটি মেয়ের সন্ধান দেয়। কমলা তার বড় ছেলে বৌমা এবং মেজো ছেলেকে নিয়ে নূপুরকে দেখতে যাবে বলে ঠিক করে। বড় বৌমা, তোমাকে নিয়ে যাচ্ছি একটাই দরকারে, কি বলো তো দেখি? কি দরকার মা? আমি আপনার কথা বুঝলাম না। তোমাকে ভালো করে লক্ষ্য করতে হবে যে মেয়েটার মাথায় তোমার মতো ঘন লম্বা চুল আছে কিনা, কারণ এখনকার মেয়েরা মাথার চুল দেখাতে বললে খুব রেগে যায়। হ্যাঁ, তুমি রাগ করোনি সেটা আলাদা ব্যাপার, তুমি খুব চালাকি করে দেখে নেবে একবার যে মেয়েটার মাথায় ভালো চুল আছে কিনা, তাহলেই হবে। মা, আপনি শুধু চুলের পেছনে পাগল কেন বলুন তো? আমার না খুব জানতে ইচ্ছে করে। কারণ? তার কারণ হলো আমার মাথার চুল যেমন লম্বা ঘন কালো, সবাই আমার চুলের প্রশংসা করত, সেজন্য আমিও চাই আমার বাড়ির পাঁচ বৌমার মাথায় যেন ভালো চুল হয়। তাতে করে আমাদের জেনারেশনে কোনো মেয়ে টাক মাথা হবে না। হে উপরওয়ালা, তুমি রক্ষা করো আমাকে। আমার শাশুড়ি মা যাতে কোনোভাবে না জানি যে আমি ওনার বড় বৌমার টাক মাথা। আমার শাশুড়ি মা জানতে পারলে আমাকে তো এই বাড়ি থেকেই বের করে দেবে। না, আমি কোনোদিনও জানতে দেব না। কিছুদিনের মধ্যেই কমলা তার মেজো ছেলের সঙ্গে নূপুরের বিয়ে দিয়ে দেয়। আর তার সবচেয়ে ছোট ছেলে নিখিল তার নিজের পছন্দের একটি মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। নিখিলের বউয়ের নাম ছিল মধু। নূপুর ও মধু দুজনের মাথায়ও লম্বা ঘন চুল ছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো নূপুর ও মধু এরা দুজনেই রমার মতোই টাক মাথা ছিল। আর তারা নিজেদের টাক মাথা সকলের থেকে লুকানোর জন্য সুন্দর স্টাইলিশ উইক পরে থাকতো। যাক, আমার মনের আশা পূরণ হলো। আমার তিন বৌমার মাথায় ঘন লম্বা চুল আছে, আমার আর কোনো চিন্তা নেই। শোনো বৌমারা, আমি তোমাদের মুখ দেখানোর জন্য একটা বড় অনুষ্ঠানের আয়োজন করব। পাড়ার মহিলারা সবাই আমার বৌমাদের দেখার জন্য উৎসুক হয়ে আছে। সেদিন কিন্তু তোমরা সবাই চুল খুলে রাখবে, আর মাথায় কাপড় ওড়না দেওয়ার কোনো দরকার নেই। আমি চাই সবাই আমার বৌমাদের চুল দেখে প্রশংসা করুক। যখনই কমলা চুল নিয়ে কোনো কথা বলতো তার তিন বৌমাই খুবই চিন্তায় পড়ে যেত।
এ কেমন শাশুড়ি মা কপালে জুটলো রে বাবা, যেটা আমার কাছে নেই সেটা নিয়েই শুধু ঢং করতে থাকে, সব সময় চুল আর চুল, নিজে সুন্দর চুল আছে বলে কি একেবারে ঠঙ্গন আর। তিন বৌমার মুখ দেখানোর অনুষ্ঠানে পাড়ার সকল মহিলারা কমলার বৌমাগুলোর খুব প্রশংসা করতে থাকে। একদিন কমলা তার তিন বৌমাকে ডেকে বলে, তোমরা শুনছো আমার কথা, আমাদের পাশের বাড়ির বুলটির মেয়ে একটা নতুন পার্লার খুলেছে, ও আজকে আমাকে ধরে বলল যে ওর পার্লারে হেয়ার কেয়ারের উপর অফার চলছে, হেয়ার স্মুথনিং, হেয়ার স্পা, হেয়ার কালার, হাইলাইট, হেয়ার কাট, কেরাটিন, অল টোটাল হেয়ারের উপর অফার দিচ্ছে, তাই আমি ভাবলাম যে তোমাদের তিনজনের হেয়ার স্টাইল পাল্টে নতুন কোন স্টাইল করে দেব। না মা, আমি এসব কিছু করতে পারবো না, কারণ আমার চুলে কেমিক্যাল শুট করে না, আমি একবার পার্লার থেকে কেরাটিন ট্রিটমেন্ট করিয়েছিলাম আর আমার অনেক হেয়ার ফল শুরু হয়েছিল, বাবারে বাবা ওই ভুল আমি আর করতে পারবো না। আমি আমার হেয়ার স্টাইল চেঞ্জ করতে পারবো না মা, কারণ হেয়ার ট্রিটমেন্ট করলে মাথায় তো 3-4 মাস তেল দিতে পারবো না, আর আমি সব সময় আমার চুলে তেল দিয়েই রাখি, তেল না দিলে আমার মাথা যন্ত্রণা করে। ওরে বাবা, সে কি গো, ছোট বৌমা তোমার কোনো প্রবলেম নেই তো? হ্যাঁ, অনেক বড় প্রবলেম আছে তো, আসলে আমি একদম চুল ছেড়ে রাখতে পারি না জানেন, আমার প্রচন্ড গরম লাগে আর মাথায় প্রচুর ঘাম হয়, যে কোনো হেয়ার ট্রিটমেন্ট করালে চুল 3 দিন অন্তত খুলে রাখতে হয়, ঘাম লেগে চুল তো নষ্ট হয়ে যাবে, আমি করতে পারবো না তাই কিছু। নাও এবার বোঝো ঠেলা, বোলটির মেয়েকে যে আমি বড় মুখ করে বলে এলাম তোমাদেরকে নিয়ে যাব। মা, আপনার মাথায় তো আমাদের থেকেও ঘন কালো লম্বা চুল আছে, আপনি বরং একটা সুন্দর হেয়ার স্টাইল করে নিন। কি আমি? না না, এই বুড়ি বয়সে এসব কি আর মানাবে, ছাড়ো দরকার নেই, যাও তোমরা। কমলার কথা শুনে তিন বৌমা নিজের নিজের ঘরে চলে যায়, যে যার ঘরে গিয়ে তারা নিজেদের উইক খুলে আয়নায় মুখ দেখতে থাকে। আমার তো মাথায় চুলই নেই, আমি টাক মাথা বলে পার্লারে যাব না বললাম, কিন্তু ওদের দুজনের মাথায় তো বেশ ভালো চুল আছে, ওরা তো যেতেই পারতো, আমার যদি সত্যি সত্যি চুল থাকতো আমি তো অবশ্যই যেতাম। হে উপরওয়ালা, আমার এই টাক মাথায় তুমি কবে নতুন করে চুল দেবে, রোজ তো টাকে তেল দিচ্ছি, কিছুই যে হচ্ছে না, রমা দিদি আর মধু কোন তেল ব্যবহার করে সেটা আমাকে জানতে হবে। অন্যদিকে মধু একজন ডাক্তারকে ফোন করে বলে, এই যে ডাক্তার বাবু, আমি কিন্তু এবার আপনার নামে কেস করব, 2 বছর ধরে আপনি আমার ট্রিটমেন্ট করছেন, এখনো পর্যন্ত আমার টাক মাথায় একটাও চুল গজাতে পারলেন না, শুধু আমার টাকা খেয়েই যাচ্ছেন, একটা চুল গজাতে কত বছর সময় নেবেন? হ্যাঁ, এভাবে তিন বৌমা তাদের টাক মাথা নিয়ে সব সময় খুবই দুশ্চিন্তায় থাকতো, আর তার চেয়ে বেশি তারা আতঙ্কে থাকতো এটা নিয়ে যে তাদের টাক মাথার ব্যাপারে যেন কেউ জানতে না পারে। এরকম ভাবে সময় কাটতে থাকে। একদিন কমলা তার বৌমাদের বলে, বৌমারা তোমরা তো দেখছি চুলের একটুও যত্ন করো না, চুলে তো কোনোদিনও তেল দিতেই দেখলাম না তোমাদের, আজকে সকালবেলা বুলটিদের বাড়িতে গিয়েছিলাম, দেখলাম বুলটি ওর বৌমার মাথায় তেল লাগিয়ে দিচ্ছে, আমার তো খুব ভালো লাগলো ব্যাপারটা, তাই আমারও ইচ্ছে হয়েছে আমি আমার তিন বৌমার মাথায় তেল লাগিয়ে দেব। এটা শুনে তিন বৌমা খুব ভয় পেয়ে যায়, তারা কি করে তাদের শাশুড়ি মায়ের হাত থেকে রক্ষা পাবে সেই চিন্তা করতে থাকে। মা, এই সময় আপনি মাথায় তেল দেবেন, আমি তো রান্না করছি, এখন আমি মাথায় তেল দিতে পারবো না, আপনি অন্যদিন তেল দিয়ে দেবেন, আমি এখন চাই রান্নাটা সেরে নিই। এই বলে রমা আগে ভাগে সেখান থেকে পালিয়ে যায়। বাবারে বাবা, বাঁচলাম, না হলে আজকে তো হয়তো এই বাড়িতে আমার শেষ দিন ছিল, আমার শাশুড়ি মা সবসময় দেখছি আমাদের চুলের পেছনেই পড়ে থাকে, নিজে যদি টাক মাথা হতো তাহলে বুঝতে পারতো কেমন লাগে। বড় বৌমা তো চলে গেল, ঠিক আছে তোমরা দুজন এসো, এক এক করে আমি তোমাদের মাথায় তেল লাগিয়ে দিই। মেজো বৌমা, তুমি যে সেদিন বললে তুমি সবসময় মাথায় তেল দিয়ে থাকো, তা কোথায়? আমি তো তোমার মাথায় তেল দেখতে পাচ্ছি না। না মা, আমি তো তেল দিই, কিন্তু আমার মাথায় না প্রচুর পরিমাণে ড্যান্ড্রাফ হয়েছে, আর আমি একটা ডাক্তার দেখিয়েছি, ডাক্তার আমাকে বলেছে মাথায় কোনো রকমের তেল দেওয়া যাবে না, তাও আবার 3 মাস পর্যন্ত, এই জন্য আমি মাথায় তেল দেওয়া বন্ধ রেখেছি। ছোট, তোর মাথায় তো তেল নেই, তুই তেল লাগিয়ে নে। হ্যাঁ না, আমি কিছুতেই তেল লাগাতে পারবো না, কারণ হলো কি কারণ বলবো, হে উপরওয়ালা আইডিয়া দাও। কি কারণ বলো, চুপ হয়ে গেলে কেন? না মা, আমার বলতে খুব লজ্জা করছে, আসলে তেল দিলে আমার মাথায় কি হয়, হ্যাঁ আমার মাথায় তেল দিলে প্রচুর উকুন হয়,
আমার মাথায় উকুন বাসা বাঁধে আর সবসময় আমার মাথা চুলকায়, সেজন্য আমি মাথায় তেল দিতে পারবো না, আপনি আমাকে ক্ষমা করুন। এই বলে নূপুর এবং মধু আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। কমলা দেবীর মনে মনে খুবই সন্দেহ হয়, কি ব্যাপারটা কি, যখনই এদের চুলের ব্যাপারে কিছু বলি তখনই যেন এরা আমাকে এড়িয়ে চলে, এরা তো কিছু একটা লুকানোর চেষ্টা করছে, আমাকে ব্যাপারটা জানতে হবে। কমলা মনে মনে একটা ফোন দিয়ে এটে ফেলে। পরের দিন বাইরে থেকে এসে কমলা হাউ হাউ করে কাঁদতে থাকে। তার তিন বৌমা ভয় পেয়ে তাকে তার কান্নার কারণ জিজ্ঞাসা করতে থাকে। কমলা কাঁদতে কাঁদতে বলে, বৌমারা তোমরাই আমাকে এই সমস্যা থেকে উদ্ধার করতে পারবে। আজকে আমার একটা সাধু বাবার সঙ্গে দেখা হয়েছে, সাধু বাবা বলেছে আমাদের ঘর সংসারের উপর কারো নজর লেগেছে আর আমাদের সঙ্গে একটা বড়সড় ধরনের বিপদ হতে চলেছে, আর সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য একটা মাত্রই উপায় আছে, যেটা তোমরাই করতে পারবে। আমরা কি করতে পারবো মা বলুন, আমাদের পক্ষে যদি সেটা করা সম্ভব হয় আমরা নিশ্চয় করব, কারণ আমরাও তো সংসারের সদস্য, আমাদের সংসারে কোনো বিপদ হোক এটা তো আমরা মেনে নিতে পারবো না। আমি জানি, কিন্তু এটা শুনলে তোমরা যে কিছুতেই রাজি হবে না। সাধু বাবা বলেছে আমাদের বাড়ির সবকটা মেয়েকে টাক হতে হবে, আমাদের সবার চুল কেটে দিতে হবে, তবেই আমাদের ঘর সংসার থেকে বিপদ কেটে যাবে। এটা শুনে তিন বৌমা খুবই খুশি হয়, তারা এক এক করে তাদের মাথার উইক খুলে ফেলে। কমলা তার তিন টাক মাথা বউকে দেখে যেমন অবাক হয়, ঠিক তেমনি তিন বউ একে অপরকে অবাক দৃষ্টিতে দেখতে থাকে। একি, তোমরা তিনজনেই টাক মাথা? আমি ঠিক বুঝেছিলাম, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। তাহলে শেষ পর্যন্ত টাক মাথা শাশুড়ি মায়ের কপালে তিনটে টাক মাথা বৌমাই জুটলো? আমি হাজার চেষ্টা করেও ঘন কালো লম্বা চুলওয়ালা বৌমা পেলাম না। কমলার কথা শুনে তিন বৌমা খুবই অবাক হয়। কি বললেন আপনি, টাক মাথা শাশুড়ি? তার মানে আপনিও কি আমাদের মতো টাক মাথা? কমলা খুবই দুঃখের সঙ্গে তার মাথার নকল চুলটাও খুলে ফেলে। আসলে কমলাও টাক মাথা ছিল। কমলাকে দেখে তার তিন বৌমা আকাশ থেকে পড়ে। হ্যাঁ, আমিও তোমাদের মতোই টাক মাথা, সেই জন্যই তো আমি চেয়েছিলাম যে আমার তিন বৌমার মাথায় ভালো চুল থাকবে, কিন্তু সেটা আর হলো কোথায়। হে উপরওয়ালা, তুমি আমার সঙ্গে এটা কি করলে? আমি তো টাক মাথা শাশুড়ি ছিলামই, এখন তো দেখছি আমার পুরো পরিবারই টাক মাথা। তাহলে কি আমার নাতি নাতনি গুলো টাক মাথা হবে? অঙ্কিতা ও বিশ্ব নামে দুই বন্ধু আভানি মলে ঘোরাঘুরি করছিল। ঠিক তখনই শপিং মলের সকলকে ভিড় করে ছোটাছুটি করতে দেখে তারা অবাক হয়ে যায়। কি কারণে দৌড়াচ্ছে, কেনই বা দৌড়াচ্ছে তারা কিছুই বুঝতে পারছিল না। এই বিশু, কি ব্যাপার বলতো, সবাই এরকম ভাবে ছোটাছুটি করছে কেন? এই মলে কি কোনো বিপদ হলো যে সকলে ভয় দৌড়াচ্ছে? প্রবলেম তো হবেই, তুমি যে এখানে এসে গেছো, আর এমনিতেও তুমি যা মোটা, ফ্লোর ভেঙে যাওয়ার ভয়ই হয়তো সকলে ছোটাছুটি করছে। বেশি হে হে করিস না তো, আমায় মোটা বলে তুই এটা কিন্তু ঠিক কাজ করলি না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা আমার সঙ্গে তোকে ঘুরতে হবে না, সকলের মতো তুইও দৌড়া, কারণ আমি মোটা তুই তো আগে থেকেই জানিস, তা তুই আগেই সতর্ক হয়ে যেতে পারতিস। আরে পাগলি, আমি তো ইয়ার কি করছি, আসলে আমিও জানি না, একটু কমেডি করার জন্যই বললাম শুধু। আর শোন, তোর মোটা হওয়া নিয়ে আমার কোনোই সমস্যা নেই, যেখানে ঈশ্বর তোকে বানিয়েছে তার সমস্যা হয়নি, সেখানে আমার কিসের সমস্যা বলতো? এটা ছিল কলেজ স্ট্রিটের ঘটনা, যেখানে অঙ্কিতা ও বিশু দুজনেই খুব ভালো বন্ধু ছিল। তারা ছোটবেলা থেকে একই সঙ্গে পড়াশোনা করে এসেছে। অঙ্কিতা তার বাবা মা এক দাদা ও বৌদির সঙ্গে বাস করত। অঙ্কিতা সত্যি সত্যি খুব মোটা প্রকৃতির ছিল, সে দেখতে এতটাই মোটা ছিল যে বাড়ি থেকে শুরু করে স্কুল কলেজ সব জায়গায় সকলেই তাকে মুটকি, কুমড়ো ইত্যাদি ইত্যাদি বলে ডাকত, একমাত্র বিশুকে ছেড়ে। কিন্তু বিশু আজ তাকে মুটকি বলে মজা করলে সে খুব রেগে যায় এবং বিশুর সঙ্গে কথা না বলে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকে। তখন, আচ্ছা বাবা আচ্ছা, নে আমার ভুল হয়েছে, আর এরকম কখনোই হবে না। আচ্ছা দাঁড়া, কি ব্যাপার দেখছি, কাউকে জিজ্ঞাসা করছি। এই যে দাদা, এখানে সকলে দৌড়াদৌড়ি করছে কেন গো, একটু বলতে পারবে? সেটাও জানো না, আজ এই আভানি বলে অভিনেতা দেলার মেহেন্দি আসবে, আর ওকে দেখার জন্যই সকলে ছোটাছুটি করছে। লোকটির কথা শেষ হতে না হতেই বিশু পিছনে ঘুরে দেখে অঙ্কিতা সেখানে নেই, সেও দৌড়ানো শুরু করেছে।
আসলে অঙ্কিতা দেলার মেহেন্দির খুব বড় ফ্যান ছিল। সে তার একটিও মুভি মিস করেনি। শুধু তাই নয়, সে ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গাতেই তাকে ফলো করে রেখেছে। এমনকি তার নামের শেষে মেহেন্দি আছে বলে অঙ্কিতা মেহেন্দি পড়তেও পছন্দ করত। বিশু অঙ্কিতার পিছন পিছন যায়, যেখানে আগে থেকে লোকজনের ভিড়ে ঠাসা ছিল, কিন্তু সে সেখানে গিয়ে অঙ্কিতাকে সবার পিছনে দাঁড়িয়ে থাকতে দেখে। কিরে, তুই এখানে দাঁড়িয়ে আছিস যে, অটোগ্রাফ নিবি না? তোর মনোনীত অভিনেতা এসেছে বলে কথা, আর তুই তোকে টিভিতেই দেখে খুশি হয়ে যাস, আর সে এখানে আসছে, তোর তো কোনো এক্সাইটমেন্টই দেখতে পাচ্ছি না রে। কিভাবে খুশি হব বল? আমি এই মোটা চেহারা ফিগার নিয়ে লজ্জায় ওনার সামনে যেতে পারছি না রে। জানিস তো আমি দেলার মেহেন্দির কত বড় ফ্যান, এখন যদি ও আমায় এই অবস্থায় দেখে আর আমাকে যদি অপমান করে। হ্যাঁ, কিন্তু তুই যেভাবে ভাব দেখাচ্ছিস যেন ওর সঙ্গে তোর অ্যাফেয়ার চলছে। আরে ওরা অভিনেতা, আমরা ওদের চিনলে হবে, ওরা আমাদের কখনোই মনে রাখতে পারবে না, বুঝলি? তোর মতো ওর আরো হাজার হাজার ফ্যান আছে। বিশ্ব অঙ্কিতাকে এভাবেই বোঝাচ্ছিল, ঠিক তখনই অভিনেতাটি অঙ্কিতাকে উদ্দেশ্য করে হাত দেখায়। এটা দেখে সকলেই অবাক হয়ে যায়, সবাই অঙ্কিতার দিকেই তাকায়। যেখানে সকলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, সেখানে দেলার বাবু পিছনে থাকা অঙ্কিতাকে যে কেন ডাক দিল, এটাই সকলের প্রশ্ন ছিল। অঙ্কিতা সেখানে গেলে, স্যার আমাকে ডাকলেন আপনি? হ্যাঁ, তোমাকেই ডাকলাম। তোমাকে একটা কলেজ ফাংশনের ম্যাগাজিন পেজে দেখেছিলাম, আর সেখানে তুমি হাতে অনেক সুন্দর ডিজাইনের মেহেন্দি পরেছিলে, যেটা দেখে আমার খুব ভালো লেগেছিল। কিন্তু তোমাকে তখন এত মোটা তো দেখাচ্ছিল না, আর খুব সুন্দরও লাগছিল। সত্যি তুমি স্লিম হলে তোমাকে খুব দারুণ দেখাতো। অঙ্কিতার প্রিয় অভিনেতা তাকে এবং তার মেহেন্দির ডিজাইনকে সুন্দর বললে তার খুব ভালো লাগে। সে তখন খুশির সঙ্গে সেখান থেকে বাড়ি ফিরে আসে। বাড়ি এসে সে তার বৌদি পিয়ালিকে সব ঘটনা বলে। ও মা, সত্যি তাই নাকি? এখানে তোমার দেলার বাবুর মেহেন্দি নামটা পছন্দ, আর ওনার আবার তোমার মেহেন্দি ডিজাইনটা পছন্দ। তাহলে সত্যি সত্যি কি আমার ননদ ওনার হাতের মেহেন্দি পরবে নাকি? বৌদি, তুমিও না কি যে বলো, উনি কোথায় একজন অভিনেতা আর আমি একজন সাধারণ মেয়ে, হলে তো স্বপ্নই পূরণ হয়ে যেত। তবে ওনার যখন স্লিম মেয়ে পছন্দ, আমি স্লিম হয়ে দেখাবো। হ্যাঁ অঙ্কিতা, দেখো আবার স্লিম হতে গিয়ে ঝড়ে উড়ে যাওয়ার মতো অবস্থা যেন না হয়। সেদিনের পর থেকে অঙ্কিতা মনে মনে স্লিম হওয়ার সিদ্ধান্ত করে। তাই সে ডায়েটিং থেকে শুরু করে মর্নিং ওয়াক, আসন, জিম সবকিছুই করতে থাকে। এভাবে বেশ কয়েকদিন চলতে থাকে। অঙ্কিতার কঠোর পরিশ্রম একদিন কাজে আসে এবং সে স্লিম ফিট হয়েই দেখায়। এমনই একদিন, কিরে অঙ্কিতা, তুই তাহলে সত্যি সত্যি করে দেখালি বল? যাক ভালোই দেখাচ্ছে। তবে এর আগে তোকে কত করে বলতাম যে ডায়েটিং কর, তোর তো তখন খাওয়া ছাড়া জীবনে কোনো কিছুই উদ্দেশ্য ছিল না। হ্যাঁ সে আমি জানি, কে আমাকে কি বলেছিল, তুইও তো আমাকে মোটা বলেছিস, সুযোগ পেলেই মোটা বলে নিতিস। আর সেদিন দেখলি তো মেহেন্দি বাবুকে, অত বড় অভিনেতা হয়েও আমার সঙ্গে কত ভালো ব্যবহার করলো। আরে যা বাবা, তুই এত ছোট ছোট কথা কেউ মনে রাখিস? আমি বলছি কি, সকলের মতো উনিও তোর মোটা হওয়াকে নিয়ে আপত্তি জানিয়েছিল, তাই নয় কি? না, ওটাকে আপত্তি বলে না, ওটাকে উপদেশ বলে। আপত্তি তো তোরা করতি আমাকে দেখে। এখন সরে যা, আমার অডিশন আছে, আমি একটা সিরিয়ালে চান্স পেয়েছি। এই বলে সেদিন অঙ্কিতা রাগ করে সেখান থেকে চলে যায়। বিশ্ব মনে মনে খুব দুঃখ পায়। সে ভেবেই পায় না হঠাৎ করে অঙ্কিতা এতটা কিভাবে পরিবর্তিত হয়ে গেল। অঙ্কিতা যেখানে অডিশন দিতে গিয়েছিল সেখানে জর্জ অভিনেতা দেলার মেহেন্দি বাবুই ছিল। সে অঙ্কিতাকে দেখার পর বলে, বাহ নাইস, সো কিউট, আমি এটাই চেয়েছিলাম। সত্যি তাহলে তুমি আমার কথা রেখেছো? স্যার আপনি তাহলে আমাকে চিনতে পেরেছেন? ইট জাস্ট আনবিলিভেবল, আমি তো বিশ্বাসই করতে পারছি না স্যার। দেখো আমি শুধু মানুষকেই নয় তার নামও মনে রাখি, তোমার নাম অঙ্কিতা, অ্যাম আই রাইট? আমি আমার ফ্যানদের কখনোই ভুলি না, আর যাকে প্রয়োজন তাকে তো কখনোই না। এটা আপনি কি বলছেন স্যার? আপনার আমাকে প্রয়োজন মানে? আমি ঠিক বুঝতে পারলাম না আপনার কথা। মানে আমি তোমাকে আমার নেক্সট ফিল্মের হিরোইন হিসেবে পেতে চাই, তুমি কি আমার সঙ্গে কন্ট্রাক্ট সাইন করবে? দেলার বাবুর কথা শুনে অঙ্কিতা খুবই খুশি হয়ে যায়। সে কোনো চিন্তা ভাবনা না করেই তখনই হ্যাঁ বলে দেয়। তারা দুজনে একে অপরের ফোন নাম্বার এক্সচেঞ্জ করে।
বেশ কয়েকদিন পর কাজের ফাঁকে ফাঁকে তারা ফোনে কথা বলাও শুরু করে। এদিকে দেলার বাবুর মেহেন্দির ডিজাইন ভালো লাগায় অঙ্কিতা মাঝে মধ্যে হাতে মেহেন্দি পরে তাকে ছবি পাঠাত। একদিন, মেহেন্দি বাবু দেখুন, আপনাকে একটা মেহেন্দির ডিজাইন পাঠিয়েছি, আর হ্যাঁ ওখানে আপনার নামও লিখেছি, আমার মেহেন্দি বাবুর জন্য স্পেশাল মেহেন্দি করেছি। ওকে বাবু, আমি ভেবে দেখছি, আর হ্যাঁ পরের বারে আমার নামটা লিখবে না প্লিজ, আমার মেহেন্দির ডিজাইন ভালো লাগে তার মানে এই নয় যে তাতে আমার নাম লেখা থাকবে। এদিকে অঙ্কিতা দেলার মেহেন্দি বাবুকে মনে মনে পছন্দ করে ফেলেছিল। সে মেহেন্দি দিয়ে নিজের হাতে দেলার বাবুর নাম লিখতে খুব পছন্দ করত। এমনই একদিন তাকে এটি করতে তার বৌদি পিয়ালি দেখে ফেলে এবং তখন সে বলে, এ তুমি কি করছো? ওরা তো বড়লোক অভিনেতা, আর কোথায় আমরা সাধারণ পরিবারের। দেলার বাবু যে তোমাকে পছন্দ করে আমার তো বিশ্বাসই হচ্ছে না। আর আমি যতদূর জানি বিশু তোমাকে প্রথম থেকেই খুব ভালোবাসে, আর ও তোমাকে বিয়েও করতে চায়। কে কি চায় আমি জানি না বৌদি, আমি শুধু দেলার বাবুকেই ভালোবাসি, আর আমি জানি উনিও আমাকে খুব ভালোবাসেন। আর শোনো, এই হাতে আমি দেলার বাবুর নামে মেহেন্দি পরে নিয়েছি, আর ভবিষ্যতে দেলার বাবুর নামের মেহেন্দি পরব, আমার মেহেন্দি বাবুই আমার সবকিছু। না অঙ্কিতা, তোমার কোথাও ভুল হচ্ছে, বিশুকে তুমি বুঝতে পারোনি, ও তোমাকে মন থেকে ভালোবাসে, তুমি ওর সঙ্গে এরকম করো না। তারা কথা বলছিল, ঠিক তখনই সেখানে বিশু এসে উপস্থিত হয়। তাদের সমস্ত কথাই সে শুনে ফেলে। বৌদি, তুমি ওকে জোর করো না, ওর যাকে ভালো লাগে মেহেন্দিতে তারই নাম লিখুক, শুধু একটা কথাই বলতে চাই, আমি তোমাকে তোমার মোটা অবস্থাতেও ভালোবাসতাম আর এখনো বাসি, কিন্তু দেলার বাবু তোমাকে স্লিম হওয়ার পর থেকে পছন্দ করে, আর দেখবে উনি হয়তো তোমার প্রফিট দেখেই তোমাকে গুরুত্ব দিচ্ছেন। বিশু যখন কথা বলছিল অঙ্কিতা তখন তার কোনো কথাই গুরুত্ব না দিয়ে শুধু তার হাতের মেহেন্দির ডিজাইনগুলোই দেখছিল। এটা দেখে বিশু কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। অঙ্কিতাও দেলার বাবুর সঙ্গে দেখা করার জন্য তার কেবিনে যায়, কিন্তু সেখানে গিয়ে তাদের কথাবার্তা শুনে সে অবাক হয়ে যায়। স্যার, এই অঙ্কিতা কিন্তু একটু বেশি কাছে আসার চেষ্টা করছে, যেটা দেখে আমার সহ্য হচ্ছে না, রোজ আপনার নামে মেহেন্দির ডিজাইন করে পাঠাচ্ছে। আরে ডার্লিং, তুমি এত চিন্তা কেন করছো? আমার নামের মেহেন্দি করলেই কি আমি ওর হয়ে যাচ্ছি নাকি? আমি তোমার ছিলাম, তোমার আছি আর তোমারই থাকবো। ওকে তো স্বর্ণরেখা অভিনেত্রীর মতো দেখতে বলেই পায়রুটি দিচ্ছিলাম, ভেবেছিলাম লোকে নেগেটিভ মার্ক দিয়ে আমাদের মুভিটাকে দেখবে, কিন্তু এই মুভিটাও ফ্লপ হয়ে গেছে, তাই ওকে আমার আর কোনো দরকার নেই, বুঝেছো? তাদের কথাবার্তা শুনে অঙ্কিতা তার নিজের ভুল বুঝতে পারে। সে যে কত বড় প্রতারণার হাত থেকে বেঁচে গেছে সে সেটা মনে মনে ভাবতে থাকে। অঙ্কিতা সেখান থেকে সোজা বিশুর বাড়িতে যায় এবং তার কাছ থেকে নিজের ভুলের জন্য ক্ষমা চায়। বিশু আগে থেকেই অঙ্কিতাকে পছন্দ করত, তাই সে তাকে ক্ষমা করে দেয়। তারা দুজন দুজনকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। কিছুদিনের মধ্যেই তাদের বিয়ে হয়ে যায় এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।